الله رب العالمين بلاك ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لادم فسجدوا الا ابليس لم يكن من الساجدين الله رب العالمين بلاك দু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন আকার আকৃতি আমি আল্লা বল তোমাদেরকে দিয়েছি লক্ষ্য করেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সুরানাবার ভিতরে পাক বলেন আল্লাপা বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি পাক তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি বলেন আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সুন্দর কঠমায় আমি আল্লাহ তৈরি করেছি এবং তোমাদের চক্ষুকে আমি আল্লাহ নিম্নগামী করে দিয়েছি লক্ষ্য করেন আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন জোড়ায় জোরায় কেমন সৃষ্টি করেছেন জোড়ায় জোরায় নারিয়ার পুরুষ তিনি সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় এই জোড়ায় জোড়ায় তৈরি করে এক একজন কাল্লা রব্বুল আমি এক এক রকমের রূপ দিয়েছেন বাবার সাথে ছেলের মিল নাই ছেলের সাথে বাবার মিল নাই মায়ের সাথে মেয়ের মিল নাই আবার মেয়ের সাথে মায়ের মিল নাই তাই আল্লাহ পাক বলে সুম্মা সব না কুম আমি বিভিন্ন রূপে তোমাদেরকে তৈরি করেছি আর তোমাদের কি করছি বানি আদাম আমি বানি আদম কাল্লা রব্বুল আলমিন সম্মানিত করেছি সবাহান আল্লাহ মানুষকে আল্লাহ কী করেছে সম্মানিত করেছে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ আর এই মানুষকে আল্লাহ কি করছে সম্মান বাড়িয়ে দিয়েছে মানুষকে আল্লাহ যত সম্মান দিয়েছে আল্লাহ পৃথিবীতে এত সম্মান কাউকে দেয় কথাগান গান দিছে মানুষ সবচেয়ে সম্মানিত কার রমনা বানি আদম সম্মানিত শরীফ এই মানুষকে আল্লাহ রপুর বিভিন্ন রূপ দিয়ে বানাইছেন সম্মানিত করেছেন এখন আল্লাহ পাক বললেন সুম্মা আমার শ্রেষ্ঠ আদম আমার শ্রেষ্ঠ মানুষকে আমার আদমকে সবাহান আল্লাহ আমার আদম কি কি করো কতক্ষণ আদম কি কি করো। করো সম্মানিত শুধু এখন একটা শিক্ষা দেব এই আয়াতের তফসিল করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মুফাসের কেরাম বল করে আদম শেষদা কর আমার আদমকে এই শেষদাটা কিন্তু আদমকে ছিল না যিনি আদমের রব আল্লাহ রব্বুল ওই রবকেই ছিল শেষদার জন্য হুকুম ছিল লক্ষ্য করেন তার দলিল কোথায় আল্লাহ পাক সুরা কুরাইশের ভিতরে বলেন ফালিয়া বদুর رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف، شباي فوري فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف، الله فضلت ফালি আবুদু বাইত তোমরা যদি কাবাগরের মালিক আল্লাহর এবাদত করো লক্ষ্য করেন কাবাগরের মালিক আল্লাহর যদি ইবাদত করো এখন সকলের কাছে প্রশ্ন হলো বলেন কাবাগরের মালিককে পাক বলে বাইত তোমরা যদি কাবাগরের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো নগদ আমি পাক দুইটা পুরস্কার দেব জু তোমাদের যখন ক্ষুদা পাবে আমি ক্ষুদার সময় তোমাদের একে খেতে দেবো ও আমিন ভীতি বা ভয়ের সময় আমি আল্লাহ আলামিন তোমাদের একে আশ্রয়ে আল্লাহ এখন শিক্ষাটা কি ফালিয়া তোমরা যদি কাবাগরের মালিক আল্লাহর এবদত করো চতুরদিকে যত হাজীরা ঘরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়া নি'মাতাক লাকা লা শারীকা লাক লাব্বাইক চতুরদিকে তালবিয়া পাঠ করতে থাকে আজান যখন হয়ে যায় সবাই নামাজে দাঁড়ায় যায় রুকু করে সেজদা করে এখন প্রশ্ন হলো যারা রুকু করে সেজদা করে কেউ কিন্তু কাবাকে রুকু আর শেষদা করে না যিনি ওই কাবার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে সবাই রুকু এবং সেজদা করে ঠিক কিনা বলেন কেউ কাবাকে শেষদা করে না যিনি কাবার মালিক ওই আল্লাহকে কী করে চেষ্টা করে ঠিক আল্লাহ বলেন লিয়াদাম। আমার আদমকে চেষ্টা করো এই মানিক হলো আদমের যিনি রব ওই রবের কাছে তুমি করো আল্লাহ আল্লাহব বলেন পাক বললেন আল্লাহ বললেন শেষতা করো আমার আদমকে সবাই শেষ করল করলো করলেন না মিস্টার ইবলিস লাবিয়াকুম মিনাস সাজিদিন সে সেজদা করতে অহংকারবশত করলেন সেজদা তিনি করলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কেন তুই সেজদা করলি না ক্বালা মা মান আকা আল্লাহ তাসজুদ আমার আমرت ক্বালা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার অ খলাকো হুম আল্লাহ তিন আল্লাপা বললেন ইব্রিস তোকে সেষ্টা করতে বললাম তুই কেন চেষ্টা করলি না আমার হুকুমের কাছে মা তাকে কেন দত করলি নাথ আমার আইনের কাছে তোর মস্তকে কেন নত করলি নাথ বুদ্ধিজীবী শয়তান তিনি কি বললেন কলা না খাই রুম্মি আমি হলাম তার থেকে উঠতাম খলাকতানি নিমিন্নার আমার এ বানাইছো তুমি আগুন দ্বারা বখালক্তা হুমিন তিন আর তারে বানাইসো মাটি ধারাপ সুতরাং আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পূর্ণ উর্দুমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা রত করা মুস্তামের সাইন্টিফিকেট এই জন্য আমি মানতে পারি নাই আল্লাহ তালা দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি তো আসলে খারাপ না ভালোই যুক্তি দিয়েছে সুতরাং আগুন তো যায় উপরে আর মাটি তো যায় সে যুক্তি যা দিয়েছে ভালোই দিয়েছে খারাপ দেয় নাই আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বললেন আবা বসান কাফিরিত আমার আদবের সাথে বেয়াদবি করছো আমার হুকুমের সাথে বেয়াদবি করছো আমি আল্লাহ ফতোয়া দিলাম তুই কাফের হয়ে গেলি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর হুকুমের সামনে কি করে নাই মাথা নত করে নাই যুক্তি দিল আগুন যায় কোন দিক উপরে মাটি যায় কোথায় নিচের দিক কি যুক্তি দাঁড় করলেন আমাদের দেশে বুদ্ধিজীবীরা এরকম যুক্তি করে এমন যুক্তি দেয় যা না আছে কোরআনে যা না আছে কি না এক বুদ্ধিজীবী আমার প্রশ্ন করেছিল হুজুর বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে এই মাসালা তো নাই আছে নাকি বিশাল আকাশ যদি না পাক হয়ে যায় পাক করার কোনো ব্যবস্থা আছে আমি বললাম ভাই এর তো কোনো কোরআন হাদিসে নাই আমি চিনা করো তুই যেমন বুদ্ধি খাটাইছ আমিও বুদ্ধি খাটাই বলবো বললাম যে শোন এই বিশাল আসমান যদি না পাক হয়ে যায় পাক করার একটা উপায় আছে বুদ্ধি আছে বললো কি আমি বললাম শোন পঞ্চাশ লিটারের একটা বালতি লবি আর ওর ভিতরে একটা ঘোড়ার ডিম ভাঙবি ঘোড়ার ডিম ভেঙে এইটাকে সুন্দর করে মাঠাই করে অর্থাৎ গুলে গুলে ফিসকারি দিয়ে উপরে ছিঁড়াবি তখন বুদ্ধিজীবী বলছে যে হুজুর ঘোড়ায় কি ডিম পারে নাকি আন্ডা পারে নাকি আমি বললাম ঘোড়ায় যদি ডিমই না পারে তাহলে কেমন পর্যন্ত বিশাল এই আকাশ এই বিশাল আকাশ কোনো দিন নাপাক হবে না বুদ্ধিজীবী কথা হুজুর আপনি তো সাংঘাতিক বুদ্ধি রাখেন আমি বুদ্ধি না এটা হলো জ্ঞান এটা হলো কি কথা বলেন এটা কি জ্ঞান বুদ্ধিজীবী বলল কলা আনা খৈরুমিন হু আমি তার থেকে কি উত্তম তার থেকে কি উত্তম আল্লাহ পাক বুদ্ধিজীবীর কি বললেন আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেন বুদ্ধিজীবীকে আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীকে আল্লাহ পাক বললেন মিনহা ফমা ইয়াকুনু লাকা আন তাতাকা বরফি হ্যাঁ ফাখরুজিনকামিনা আল্লাহ গিরি আল্লাফাল্লাফ আমার আদবের সাথে বেয়া দুবী করলি মস্ত কে করলি না আল্লাহর হুকুমের কাছে আসলিম হলি না সিলিন্ডার হলি না কলাফাহ বিত ফামায়া কোন ওলাকা আং তা কাপ্প বরফি হ্যাঁ ফাখরুজ বেটা তুই যা আমার দরবার থেকে তুই বেরিয়ে যা শয়তানকে বুদ্ধিজীবী কাল্লা বের করে দিলেন বুদ্ধিজীবীর সঙ্গে সঙ্গে আবার ইলায় বুদ্ধিজীবী বললেন রব্বুল আমাদের তুমি যখন বের করে দিয়েছ আদমের কারণে যখন তুমি বের করে দিয়েছ তোমার আদম কোন পর্যন্ত বাঁচবে আল্লাহ পাক বললেন ইসরাফিলের সিংগায় ফুকদা পর্যন্ত বাঁচবে সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী বললেন হে আমার আল্লাহ আমাকে তুমি ওই পর্যন্ত অবকাশ দাও বুদ্ধিজীবী কী চাইলে অবকাশ চাইলেন বুদ্ধিজীবী যদি সাথে সাথে তবা করতেন আল্লাহ কি করতেন মাপ করতেন আবার বুদ্ধি খাটাই বললেন তোমার আদম বাঁচবে কোন পর্যন্ত আল্লাহ বললেন ইসরাফিলের সিংহায় ফুকদা পর্যন্ত বাঁচবে বুদ্ধিজীবী বললেন কলা আংসির নিপ হে আল্লাহ মঞ্জুর করো ইলাসুন আমার হায়াত বাসুন আমার পর্যন্ত মঞ্জুর করো শুধু লক্ষ্য করেন এখন একটা শিক্ষা এর থেকে আপনি আপনি টান দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে যারা নাস্তিক হয় বুদ্ধিজীবী হয় ওরা দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করে মরতে চায় না মোমেন ব্যক্তিদের গুণ হলো কলিটি হলো আল্লাহর নবী বলে মোমেন ব্যক্তি এই দুনিয়ায় বেশি দিন থাকতে চায় না তার আল্লাহর কাছে খুব দেখা করতে চায় আর বুদ্ধিজীবীরা মোমেন কেমন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায় সেই জন্য মাঝে মাঝে আমরা দেখি কিছু বুদ্ধিজীবীদের নাম আসে পত্রপত্রিকায় সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে লড়তেছে দশ দিন বারো দিন চোদ্দ দিন পাঞ্জালার পরে হেরে যায় সাংবাদিক আবার রিপোর্ট করে পত্রিকায় বুদ্ধিজীবী আজরাঞ্জালরে মৃত্যুতে এখন হেরে গেছে না মৃত্যুর সঙ্গে কি সিঙ্গাপুরের বেড়ে অমুক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে কত বড় বেকুক আজরাইলের লাগে পাঞ্জালরে আরে ওই আজরাইলে দেখলে তো রুহু বলার কাছে চলে আসবে এর সঙ্গে বলে পাঞ্জালরে কিছু কিছু মানুষ বড় বড় মস বড় বড় পেট বিশাল বড় পেট পেট না জানো ওটা কুমোরের পেট আল্লাহ জানে আপনার আগে মুনি দেখছেন মুনি ওই যে ধান টান রাখতো পেট লম্বা লম্বা মোষ বক্তৃতার সময় বলে আমরা এবছর এই করোনাকে এই করোনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি শুনছেন না আপনারা নাম নাই বললাম করোনাকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়েছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ কি করে ছাড় দেন ছেড়ে দেন আল্লাহ ধরা কি শক্ত ধরা ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ ধরা কি নরম না শক্ত কতক্ষণ নরম না শক্ত আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ হচ্ছেন বিচারকের বিচারক তাই আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখুরুজ ইন্নাকা মিনাস সাগিরিন আমার আদবের সাথে বেআবি করছো চেষ্টা করো এই হুকুমের সাথে বেআ করছো বেরো বের করে দিলেন শয়তান কি বলল আমাকে কি আমাকে পর্যন্ত কি যেতে হবে হায় আল্লাহ কলে করে দিলাম হায়াত কলা ইন্নাকাল মুনজারিন করে দিলাম হায়াত শুধু তাই তাই নাই তিনি আরো বললেন কলা ফাবিমা মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দাও মোস্তাকিম পথ সেরাতে মোস্তাকিমের পথে যেন আমি বসে থাকতে পারি মোস্তাকিমের পথে তোমার আদম সান্তানেরা যখন চলবে আমি যেন ধোঁকা দিতে পারি আল্লাহ তাও দিলাম শুধু কি তাই তাই নয় তিনি আর কি বললেন বুদ্ধিজীবী বলল শয়তান আরো বল্লভ সুমলা তিয়ান্নাঘুম মিম বাইনী আইদিহিম ওয়মিন খলফিহীন হ্যাঁ আল্লাহ তুমি আমাকে আর একটা শক্তি দাও আমি যেন তোমার আদম সন্তানের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আসতে পারি আল্লাহ তালা বললেন যা আমি তোকে সেই শক্তি দিয়ে দিলাম আল্লাপ সঙ্গে সঙ্গে আদমান ব্যাপারে ওয়াদা করেন শয়তানকে বললেন শয়তান তুই ক্যামত পর্যন্ত হায়া চেস আমি হায়াত দিয়েছি আদম সন্তানকে ধোকা দিবি সেরাতে মুস্তাকিমের পথে বসে থাকবি তাদ সামনে থেকে আসবি পিছন থেকে ডাম থেকে বাম থেকে আরবি আমি তোর সেই শক্তি দিয়ে দিলাম শন শয়তান আমার আদম সন্তান ভুল করার পরে যদি তবা করে আমি আল্লাহ রব্বুল আলমিন অদা করলাম আমার আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেব আদমকে আল্লাহ কি করবে মাফ করে দেবে কে জোরে বলে মাফ করে দেবে কে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা শয়তানের সাথে অদা করলেন শোন শয়তান শোন বুদ্ধি বুদ্ধিজীবী আমার আদমকে তুই ধোকা দিবি ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে মোস্তাকিমের পথে বসে থাকবি আমার আদম সন্তানেরা ভুল করবে আবার যদি তও করে আমি রহমান অদা দিলাম আমি আল্লাহ পাক আমার বান্দার বান্দিকে ক্ষমা করে দেবো সোবাহান আল্লাহ বলেন সম্মানিত সদী তাহলে শয়তানকে আল্লাহ কি দিয়েছিল বুদ্ধি কি দিয়েছে বুদ্ধি শয়তানের এই বুদ্ধি দিয়া কি করছে শয়তান বেআবী করছে তাকপরি করছে এই বুদ্ধিজীবীর ঠিকানা হয়েছে কোথায় কত কোথায় যাহার নাম কিন্তু একটা হুকুমকে লঙ্ঘন করছে কি আদমের সামনে মাথা নত করে নাই আল্লাহর হুকুমের সামনে আশ্লিম হয় নাই তাই ছিল তার অপরাধ এই একটা অপরাধের কারণে কোথায় যাবে জাহান্নামে নামে জানেন আমাদের পিতার নাম কি বলেন তো সবাই বলতো আদি পিতার নাম কি এখন একটা শিক্ষে থেকে খুব মনোযোগ কানটা লাগান শয়তান ভুল করছে একটা আদম ভুল করছে একটা কয়টা আদম ভুল করছে কয়টা একটা কি ভুলটা করছেন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আমিন বললেন

দুইজনে জান্নাতের ভিতরে চলাফেরা করো নাচ নেহামত খাও আল্লাহ তালা এসমে এসারা দিয়ে বোঝান হা সাজারা দেখো এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে এই গাছটার কাছেও যাবে না গাছের ফলও খাবে না যদি যাও ফল যদি খাও ফাতা কুন আমি না তাহলে জালেমদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে সদি লক্ষ্য করেন আদম আলা সাল্লাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন স্বামী দুইজনই তারা ফলভক্ষণ করলেন আল্লাপাক সঙ্গে সঙ্গে বললেন উল্নহ্ বিতু মিনহা জমিয়া ফ ইম্মায়া তিয়ন্ন কুম্মি হুদা ফ মং আলাইহিম পলাভুমিয়া হাজানুন তোমরা বেরিয়ে যাও এখন কারা ও আদম তুমি তো বের উবায় হবা তোমার স্ত্রী তো বের হবে তোমার যত সন্তান আছে সবাই বের হয়ে যাবে তার মানে হলো আমরা সবাই হলাম আদমের সন্তান তোমার সন্তান নিয়ে তুমি আদম জান্নাত থেকে বেরিয়ে যাও শুধু লক্ষ্য করুন আদম সাল্লাম সেদিন একটা কথা আল্লাহকে বলেছিলেন আমি নাই ভুল করেছি গাছের ফল খেয়েছি আমার স্ত্রী ভুল করেছে গাছের ফল খেয়েছে কিন্তু আমার সন্তান তো ভুল করে নাই বাপের অপরাধে সন্তানদেরকে কেন তুমি শাস্তি দিবেটা তো হয় না আল্লাহ পা বললেন শোনো ও আদম তুমি ভুল করেছো তোমার সন্তানকে শাস্তি দেব না তবে তোমার শাস্তি হলো তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও এই জান্নাতে তোমার সন্তানের আসতে পারবে ফামাং তাবিয়া হুদা ফালা খাউফুন আলাই ফালা খাউফুন আলাইহিম ওয়া আলা হুম ইয়াহজানুন তোমার সন্তানেরা এই জান্নাতে আসতে পারবে ফামাং তাবিয়া হুদা তোমার সন্তানদের কাছে একটা পথ যাবে হুদা যাবে কোরআনের এক নাম হলো হুদা এই হুদা নামক পথটা যাবে যে ব্যক্তি ফামাং তা বিয়া হুদায়া এই কুরআনকে যারা মানবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তা নাই ও আদম তুমি শোনো তোমার সান্তানারা যদি কুরআনটাকে মানে আর কোরান অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র করে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমি আল্লাহ পাক তাদেরকে কেউ আবার জান্নাতে নিয়াজ করবে কোন সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই না কথা বলেন যেতে চাই না জান্নাতে যেতে হলে কোনো পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ডানেও না বামেও না সামনেও না পিসানে একটা পদ দিয়েই কেবলমাত্র ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তাবিয়া হুদায়া হুদা শব্দের অর্থ হলো কোরআন এই কোরআন দিয়েই কেবলমাত্র মানুষেরা জান্নাতে ঢুকতে পারবে সুতরাং ওই জান্নাতে যেতে হলে ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে কোনো পদ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না কেবলমাত্র মাত্র একটা পদ দিয়েই আল্লাহর জান্নাতে ঢোকা যাবে সেই পথের নাম সবাই বলতে হবে সেই পথের নাম আদমকে আল্লাহ বললেন কুল্লাহ মিতু মিনহা জামিয়া তোমরা উভয় বেরিয়ে যাও সবাই বেরিয়ে আসলেন আল্লাপাক আদমকে বের করলেন শয়তানকেও বের করলেন আদমের সন্তানেরা ঢুকবেন তার কারণ কী কীভাবে ঢুকবেন একজন আসলেন শ্রীলঙ্কায় আর একজন হলেন জেদ্দায় এই দুইজনে কাঁদলেন বহুত বৎসর কাদার পরে দুইজনের এক জায়গায় মিলন হল সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান যেখানে সুন্দরী রমণী মেশরের কত সুন্দরী রমণী বাংলাদেশের সুস্বাস্থ্য দেহের অধিকারীর কত পুরুষ যায় একই মাঠের ভিতরে রাত যাপন করে একই মাঠের ভিতরে থাকে কত সুন্দরী রমণী কত সুদর্শন সোনপুরুষ একই আরাফাতের ময়দানে থাকে আজ থেকে দেড় হাজার বৎসর আগে থেকে ওখানে মানুষ আছে আরাফায়দার ময়দানে মানুষ আছে। কোনো দিন শোনা যায় নাই পত্রপত্রিকা তো আসে নাই ইন্টারনেটে আসে নাই অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে অথবা মেশরের মেয়ে বাংলাদেশের পুরুষ নিয়েছে এমনও ইতিহাস ওখানে পাওয়া যায় নাই আল্লাহতালা আদি পিতা আদি মাতার মিলনের মাধ্যমে যেই জায়গাটা ওই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান ওখানে নারী আর পুরুষ মিলবে কিন্তু আল্লাহ তালা যৌবন শক্তি সব কেড়ে নিবে কোনো পুরুষের হিম্মাত একটা নারীর দিক তাকাবে আর নারীরও হিম্মাত নাই একটা পুরুষের দিক তাকাইবে কেমন আরাফাতের ময়দান আল্লাহ বনাইলেন স্বামী স্ত্রীর মিলন হল জায়গাটার নাম আরাফতের কতগণ আরাফাতের ময়দান দুইজনে আসলেন কত বৎসর কাটলেন সাড়ে তিনশত বৎসর আরও রেয়াতে বেশি আছেন কি দোয়াটা বলে কাটছিলেন সেই দোয়াটা আমি আপনাদেরকে বলছি কি দোয়াটা আদম পরেছিলেন মা হাওয়া কি দোয়া করেছিলেন আদি পিতা আদম কি দোয়া পে আল্লাহর কাছে ক্ষমা পেলেন সেই দোয়াটা কি সবাই আমার সাথে পড়েন হজরতে আদম বললেন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عظم قال ربنا يا مدر بروتي জলাম না জুলুম করেছে আমার আত্মার উপরে অ না তুমি যদি এখন রহম না করো রহম করলেই হবে না রহম করবা করুণা করবা দয়া করবা নইরে পরে লা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ধ্বংসগ্রস্ত হয়ে যাবো আলম সাল্লাম যখন এই দোয়া করলেন তাও করলেন আল্লাহ রব্বুল আলমিন আদমকে ক্ষমা করে দিলেন স্বামী স্ত্রীর মিলন আরাফাতের ময়দানে ঘটাইয়ে দিলেন সোবাহান আল্লাহ এখন এখান থেকে আলোচনা থেকে শিক্ষারা টান দিয়ে বের করি আদম আলাহ ভুল করলেন গাছের ফল খাইলেন মা হওয়া সাল্লামও ভুল করলেন গাছের ফল খাইলেন শয়তানও ভুল করলেন শয়তান ভুকল জাহান নামে আর আদি পিতা আদি মাতা ঢুকলো জান্নাতে তার কারণটা কি আদম আলাহাম যদি এই প্রশ্ন করতেন যে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত নাসনে রাখলা কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা গাছ তুমি কেন রাখলা আর আমারে কেন তুমি বিপদে হালাইলা এই প্রশ্ন আদম করতে পারতো না কত বলে পারতো না যে সব গাছ তুমি রাখলা ভালো কথা নাসনে নিয়ামত খাওয়াইলা কিন্তু এই জান্নাতের ভিতরে এমন একটা গাছ রাখলা কেন আমার বিপদে ফালাইলা কেন কিন্তু এই প্রশ্ন না করে তিনি বললেন ভুল যখন করেছি আসলিম আসলিম আমি সেলেন্ডার হয়ে গেলাম আসলাম তুলির আলামিন বিশ্বপতি বালকের কাছে মস্তককে নত করে দিলাম ভুল যখন করছি তাও বা করলাম আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিলেন তার হেকমত ছিল আদম ভুল করার পরে তাওবা করেছে আল্লাহ মাফ করে দিয়েছে শয়তান তাওবা করে নাই তাই আল্লাহ মাফ করেন নাই আজ আমরা সেই আদমের সন্তান জীবনে কত অন্যায় অপরাধ করেছি গুণা করেছি আজ থেকে যদি তাওবা করি মাফ করে দিবেন কে কথা বলুন মাফ করে দিবেন কে তাওবা করতে রাজি আছি কার কাছে তাওবা করব আল্লাহর কাছে তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছেন বুদ্ধি আর আদমকে আল্লাহ দিয়েছেন জ্ঞান কি দিয়েছে জ্ঞান তাহলে জ্ঞানের দাম বেশি বুদ্ধির দাম কি কম ঠিক আলপাক হজরতের লোকমানকে দিয়েছেন জ্ঞান হজরতের লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই লোকমান জ্ঞান দ্বারা কি করছেন অলকদ আত লোকমান নিশ্চয়ই আমি আমার লোকমানকে দিয়েছি জ্ঞান এই জ্ঞান দ্বারা কেবলমাত্র আল্লাহর শুকুর আদায় করেছে উপস্থিতি মুসুলানে কেরাম দ্বারা এখানে আমরা উপস্থিত হয়েছি সর্বসাধায় কেবলমাত্র শুকুর আদায় করবো কার কথা বলুন কার তাহলে লোকমান আল্লাহর শুকুর আদায় করার কারণে লোকমানের নামে আল্লাহ তালা কোরআন শরীফে সুরা দিয়েছেন সুরার নাম হলো সুরাতুল লোকমান তাহলে লোকমানকে আল্লাহ বুদ্ধি দেয় নাই দিয়েছে কি জ্ঞান তাহলে আমি সকল কলকুদত্তাহ্বান জানাই বুদ্ধি রাখার চেষ্টা করবেন না জ্ঞান রাখেন ভুল করেছেন ত করেন ভুল করেছেন ত করেন ভুল করেছেন তবা করেন তাহলেই আপনি আদি পিতা আদমের মতন জ্ঞানী তাহলে আপনি লোকমানের মতন জ্ঞানী আল্লাহ যেন আমাদের আদি পিতা আদমের মতন আমাদেরকে জ্ঞান দান করেন লোকমানের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন দাউদ আলাহ সাল্লামের মতন যেন আল্লাহ জ্ঞান দান করেন নবীর মতন যেন জ্ঞান দান করেন লুত আলাহ সাল্লামের মতন যেন জ্ঞান দান করেন ইউসুফ আলাহ সাল্লামের মতন যেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন বলেন আমিন